কন্টেন্ট হয়ে গেছে শর্টকাটে বুঝা একটা সিস্টেম ঠিক আছে বুঝতে পারছেন মনে করেন এটা লিখে গেছেন এটা বুঝেন এটা লিখে গেছেন এটা হচ্ছে যে সাইড এফেক্ট হচ্ছে যে অল্প পরিমাণে সমস্যা দেখা দেবে যেটার জন্য এক্সট্রা ওষুধের দরকার হবে যেটার জন্য এক্সট্রা ওষুধের দরকার হবে না সেটা হচ্ছে সাইড এফেক্ট কন্ট্রাইন্ডিকেশন মানে হচ্ছে যে এটা খাইলাম খাওয়ার পরে ইফেক্টটা দেখা দিবে সেটা বড় ইফেক্ট দেখা দিবে মনে করেন খাইলাম খায় হচ্ছে যে আমি প্রেশার বেড়ে গেল ঠিক আছে যেমন মনে করেন অ্যাসপিরিন অ্যাসপিরিন কেউ যদি আগে অ্যাসপিরিন চলতো না এখন অ্যাসপিরিন চলে জ্বরের জন্য অ্যাসপিরিন চলে কিন্তু আগে কি আপনারা কিন্তু যারা সিনিয়ররা আছেন তারা কিন্তু অ্যাসপিরিন ইউজ করতেন 2000 সালের আগে বা তারা কিন্তু অ্যাসপিরিন ইউজ করতেন হ্যাঁ জ্বরের জন্য কিন্তু অ্যাসপিরিন ইউজ করতেন তো অ্যাসপিরিন ইউজ করলে আপনার দিকে কি হবে অ্যাসপিরিন কি করে আপনার দাঁত থিনা না জি দাঁতটাকে পাতলা করে দেয় না ব্লাড পাতলা হয়ে গেলে ব্লাড রানিং স্পিডে দৌড়াদৌড়ি করবে না ব্লাড রানিং স্পিডে দৌড়াদৌড়ি করলে আপনার প্রেশার বেড়ে যাবে না হ্যাঁ তাহলে যার এমনি হাই প্রেশার আছে আবার জ্বর তাহলে দিলেন সে কি হইল সে প্রেশার আরো বেড়ে তো সে তার অবস্থা জ্বর কি থামাবে তার তো অবস্থা তাকে হসপিটালাইজ করতে হবে তখন সেক্ষেত্রে আপনার কি এটা কিন্তু তার সাইড এফেক্ট হিসেবে কাজ করবে না কন্ট্রাইন্ডিকেশন কারণ তার ইফেক্টটা অনেক বড় দেখা যায় বড় বড় ইফেক্ট যে ইফেক্টটা হ্যাঁ ওই ইফেক্টের জন্য আবার আমাকে কি অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ দিতে হবে সেটা হচ্ছে আমার কন্ট্রাইন্ডিকেশন ঠিক আছে আর সাইড ইফেক্ট হচ্ছে কোনটা সাময়িক যেটা সাময়িক যেমন আপনারা ধরেন এই হোমিপ্রাজলের সাইড ইফেক্ট কি 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 হতে পারে একটু বলেন তো আমরা যদি মেকানিজম অ্যাকশনটা বুঝতে পারি তাহলে কিন্তু এই দশটা পয়েন্টে আমরা কিন্তু মনে থাকবে আমাদের এটা সাইড ইফেক্ট কি হতে পারে বলেন তো এটার জন্য কি আলাদা সাইড ইফেক্ট মুক্ত করা লাগবে এ কি করে আপনার অ্যাসিড সিক্রেশনটা বন্ধ করে দেয় না আচ্ছা যদি অনেকক্ষণ ধরে আপনার অ্যাসিড সিক্রেশন বন্ধ থাকে তাহলে কি হবে আপনার খাবারগুলো কি ঠিকমতো ডাইজেস্ট হবে না ডাইজেস্ট হবে না যদি আপনার খাবার ঠিকমতো ডাইজেস্ট না হয় তাহলে কি হবে বমি হতে পারে ভমিটিং একটা ভালো একটা পয়েন্ট বলছেন ভমিটিং হতে পারে তো হচ্ছে আপনার ভমিটিং তারপরে কি হয় ভমিটিং হতে পারে তারপরে হচ্ছে পরবর্তীতে কি হতে পারে আর বলেন ডায়রিয়া হতে পারে কারণ হচ্ছে সেটা তো ভাঙা ভাঙা চলে না এসিডে কি করবে এসিডটা তো গলায় দেবে যদি দেখা যায় যে হচ্ছে তখন কি হতে পারে আপনি ডায়রিয়া হতে পারে ঠিক আছে তারপর আপনার যদি ঠিকমতো ডাইজেস্ট না হয় খাবারটা যদি ঠিকমতো ডাইজেস্ট না হয় তাহলে কি আপনার সেটা ব্লাডে যাবে না ব্লাডে যাবে এটা তো ভাঙলোই না ভাঙলে এটা কি ভাবে ব্লাডে যাবে না পাইলে উপাদান পাবে না উপাদান না পাইলে আপনি যদি এনার্জি না পান তখন আপনার মাথা ঘুরাবেন না মাথা ঘুরাবেন না তো এগুলা বুঝতে পারছেন এটা কিন্তু আমার কার সাথে লিঙ্ক আপ মেকানিজম অ্যাকশনের সাথে লিঙ্ক আপ এখন যদি আমরা মেকানিজম না জানতাম এটা কিভাবে কাজ করে এগুলো আপনাকে মুখস্থ রাখতে হইতো না হয়তো এখন লিঙ্ক আপ করতে পারতেছেন যে অমিপ্রাজল মানে সে কি করতেছে আপনার এসিপিপি প্রোটন পাম্প ইনহিবিটর মানে সে স্টমাকের প্যারাটাইসালের মধ্যে আমার যে প্যারাটাইসালের মধ্যে যে এসিড তৈরি হওয়ার যে ক্যাপাসিটি সেটাকে সে কি করতেছে ইনহিবিট করতেছে বন্ধ করে দিচ্ছে তো যদি আমার বন্ধ হয়ে যায় তাহলে আমার কি হবে এসিড তৈরি হবে না আচ্ছা যদি আমার এসিড তৈরি না হয় তাহলে আমার কি কি সমস্যা হবে এসিড তৈরি না হলে কি আমার ইয়ে হবে আপনার এটা কিন্তু মানে ফার্মাকোলজি এটা কিন্তু মজা যারা এই মজার মধ্যে পড়ে যাবে তারা দেখবেন যে অনেক ইন্টারেস্ট ফিল করবে তো এই জন্য যদি এগুলো এভাবে ফিল করে পরে পড়েন তাহলে দেখা যাবে যে ড্রাগগুলো কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে ঠিক আছে আমি পড়ে লিখে ড্রাগগুলো অনেক ইজি হয়ে যায় না তো এইভাবে অনেক ভেঙে চলে জিনিসগুলো বুঝলে ক্লিয়ার হয়ে যাবে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে বলেন তো কন্ট্রাইন্ডিকেশনের সাইড এফেক্টের মধ্যে পার্থক্যটা কি সাইড এফেক্টটা তো সাময়িক যেটা যেমন আমরা যদি অ্যাসপিরিন দেই দিয়ে হচ্ছে যে সেটা কি করবে হাইপারটেনশন করে দিবে
আর একটা মানুষকে আবার হাইপারটেনশন হয়ে গেল, এটা একবার নর্মাল করতে গেলে আবার আমাদের অ্যান্টি হাইপারটেনশন ট্যাব দিতে হবে। ঠিক আছে, কার কোনো সমস্যা আছে? সমস্যা থেকে বলে দিন। সমস্যা স্যার যে ইয়ের ভিতরে এর আগে যে মানে যে খাওয়া বেশি ঘুরা কম ঘুরা ছিল না একটা ওষুধ খাইছে, হ্যাঁ আরেকটা ওষুধ খাইছে, আরেকটা ওষুধ খাইছে, তাহলে এই ওষুধটা এই ওষুধটার ক্রিয়াটাকে নষ্ট করে দিচ্ছে। মনে করেন যে এ যেভাবে কাজ করবে ওইভাবে সে কাজ করতে দিচ্ছে না। ড্রাগ ড্রাগ ইন্টারাকশন সাপোজ দেখেন পিপিআই আর হচ্ছে এস টু রিসেপ্টর, এটা ব্লকার তাই না? পিপিআই কোথায় কাজ করবে? মনে পড়ছে বাধা দিবে না, এটা কোথায় থেকে? প্যারাটেসেলের মধ্যে থাকে। আর প্রোটন পাম্প কি করতেছে? আপনার আপনি জানেন না অনেক ডাক্তার দেখছেন দুইটা ওষুধ একসাথে কম্বিনেশন দিয়ে, আপনার দেখছেন এরকম প্রেসক্রিপশন? আমি তো অনেক প্রেসক্রিপশন দিচ্ছি যে দুইটা একসাথে দিয়ে দিচ্ছি, তখন কি হচ্ছে দেখেন কি করতেছে আপনার এস টু রিসেপ্টরটাকে ব্লক করতেছে। ব্লক করলে কি করতেছে ধরেন 60-70% অ্যাসিডিটি তৈরি হয়, বন্ধ করে দিচ্ছে, তাহলে এমনি তো হবে না। তাহলে কি আমার ওই 60-70% বন্ধ করা দরকার ছিল? তাহলে দুইটা ওষুধই একই সাইডে মানে একই সেলের উপরে কাজ করতেছে না, তাহলে একটা একটার কাজের হ্যাম্পার করতেছে না। এ কি তখন প্রপারলি এস টু রিসেপ্টরকে প্রপারলি কাজ করতে পারবে? অর্থ কাজের হ্যাম্পার এ করে দিচ্ছে, কারণ এ তো পুরোটা বন্ধ করে দিচ্ছে। এটাই হচ্ছে তার ড্রাগ ইন্ডিকেশন, ইন্টারঅ্যাকশন, ড্রাগ ড্রাগ ইন্টারঅ্যাকশন। দুটো অ্যান্টিবায়োটিক একই সাথে, হ্যাঁ এগুলো তো সমস্যা নেই, যে অ্যান্টিবায়োটিক করে কি বেশি কাজ করবে? হ্যাঁ করতে পারে, করতে পারে। কোনটা কথা বলতেছেন? তারপরে হচ্ছে আপনার যেটাকে বলা এগুলো তারা যেতে পারে, কিন্তু আপনার এইচ ওয়াইসেনও দিল আবার হচ্ছে এদিকে সিট্রোফ্লক্সাসিনও দিল, এটা ইউজ করাটা না ইউজ করাটাই ভালো। ঠিক আছে, একসাথে এরকম মেজর দুইটা অ্যান্টিবায়োটিক। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার? ড্রাগ ইন্টারঅ্যাকশন ক্লিয়ার হয়েছে? এটা অনেক রেয়ার, ড্রাগ ইন্টারঅ্যাকশন সহজে ম্যাক্সিমামই দেখবেন যে এর কোনো ড্রাগ ইন্টারঅ্যাকশন নেই বা এরকম, অনেক রেয়ার। পিপিআই তো স্যার সব প্রাজল দিয়ে, হ্যাঁ জমাটি তো অ্যাসিডটা সে নষ্ট করে দেবে, লবণ আর পানিতে কনভার্ট করবে।
আর অ্যান্টাসিড খেয়ে তো আপনার অ্যাসিড প্রোডাকশন কিন্তু বন্ধ করতে পারবে না, পারবে? আপনার তো অ্যাসিড তৈরি হয়ে যাবে। অ্যান্টাসিড তো আমরা খানার ঘোরা পিঠে খাই, তাই না? সাধারণত ধরা হয় পরের পেজটা উঠলাম তো একটু আগে একটু দুইবার পরে নিজে একটু পরে এটা এটা একটু দুইবার পরে একটু পড়েন দুইবার দেখেন কোনো সমস্যা আছে কি এগুলো পরীক্ষা আছে যে কোনো একটা আসবে এই তিনটার মধ্যে একটা আসবে অথবা এখানে ওমিপ্রাজল দেওয়া আছে আমি পরীক্ষা দিয়ে দিয়েছি ওমিপ্রাজল দিয়ে লিখতে পারবো না যদি প্যান্টোপ্রাজল দিয়ে লিখতে পারবো না সব একই লিখে দেবো যদি পরে বলেন যে স্যার ওমিপ্রাজল আছে পরীক্ষা দিন প্যান্টোপ্রাজল এটা তো সেটা খুঁজে পেলাম না তাহলে কিন্তু হবে আপনার উই বেসিক্সে থাকতে হবে যে ওমিপ্রাজল আর প্যান্টোপ্রাজল একই লিখে দেবো পরীক্ষা আসতে স্যার এইটুকু লিখতে হবে শুধু কমেন্ট দশটা পয়েন্ট লিখেন তখন দেখেন দুইবার পড়েন আমরা পরের পরের কোয়েশ্চেন যাচ্ছি অনেক ওষুধ ইসারে যে সাইড এফেক্ট জি সারিয়ে হয় যে সাইড এফেক্ট হইতে সুন্দর ডাইরেক্ট করতে তখন কি ওইটাই এর ওষুধ দিতে হবে না এখানে তখন এটা অতটা বেশি গুরুতর না হলে তো দেওয়া যাবে নরমালি ঠিক হবে ম্যাক্সিমাম আমরা আপনারাই বলেন এই অনুপ্রাস তো সবাই খান সবারই কি ডায়রিয়া হয় না তাহলে পড়েন দুইবার পয়েন্ট জোরে জোরে পড়েন আপনার রক্তটাকে পাতলা করে ক্লোপিডোপ্রিল এটা হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ ক্লোপিডোপ্রিল অ্যাক্টিভিটি কমাতে পারে এটা হচ্ছে এই আপনার হার্টের একটা ওষুধ আর কি যাদের যে ব্লাড ক্লট করে যায় ক্লোপিডোপ্রিল দিলে ব্লাডটা ঠিক হয় যেমন না না এটা একটা ড্রাগ 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 ইন্টারঅ্যাকশন না সোয়াইপ্রাজলের সাথে আমি ক্লোপিডোপ্রিল দিলে অ্যাক্টিভিটি কমতে পারে ঠিক আছে ক্লোপিডোপ্রিলের সাথে হালকা একটু রিঅ্যাকশন করবে এই জিনিসটা আমার জানা আছে ক্লোপিডোপ্রিল এটা একটা ড্রাগ হ্যাঁ এটা জেনেরিক ক্লোপিডোপ্রিল অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ এটা যখন আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ যখন সেকেন্ড সেমিস্টারে পড়বেন বা থার্ড সেমিস্টারে মনে হয় তখন পড়বেন ক্লোপিডোপ্রিল অ্যান্টি হাইপারটেনসিভ এটা হচ্ছে অ্যান্টি থ্রম্বোটিক ড্রাগ মানে ব্লাডটাকে একটা বই এই ফার্মাকোপিয়া জিনিস থেকে শুরু করে এত বই এত বড় মানে এই ফার্মাকোপিয়ার মধ্যে ওই ড্রাগের সম্পর্কে সবকিছু আছে তথ্য এটা কীভাবে তৈরি হয়েছে কী হয়েছে না হয়েছে এটা ফার্মাসি থেকে কী হবে না হবে এটা কী হবে কোনো ফার্মাসিতে কোম্পানি যদি এটা বানাইতে যায় কী কী দিতে হবে কী ইনগ্রিডিয়েন্ট দিতে হবে কে টু জেড আরে না আয়ের ইন্টারন্যাশনাল নন প্রোপ্রাইটারি ইন্টারন্যাশনাল নন প্রোপ্রাইটারি নেই যেটা এখনো বিপি অথবা ইউএসপির মধ্যে এখনো নোট ডাউন হয়নি ঠিক আছে ফার্মাকোপিয়া মানে হচ্ছে কপিয়া মানে হচ্ছে একটা বই যেখানে ফার্মাকোলজি সব কিছু ডিটেলস একটা বই কি আইডিয়া করা যায় না করতেছি মানে অনেক সময় প্রশ্ন আছে যারা করবে তাদের জন্য
মানে অনেক প্রাথমিক চিকিৎসা না না এগুলো নেই যারা এগুলো ওষুধ তৈরি করবে ওষুধ কোম্পানিতে থাকে একটা করে যেমন আমার টেক্সে অফিসের টেক্সে আছে একটা এখান থেকে ইউনিট রিসেল ইউএসপি আছে একটা ডিপি আছে একটা তাও একটা পার্ট পার্ট করে বড় দেখ না ক থেকে ঘ এরকম এবি এ থেকে যে এবি পার্ট পার্ট করে ঠিক আছে বড় করে এফডিএ এটা কি কোনো সংস্থা ইউএসএফডিএ ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইউএস আচ্ছা তো হচ্ছে যে এই হলো আমাদের অবস্থা ঠিক আছে ওকে তো আমাদের কতটুকু হয়েছে বলেন ক্লিয়ার এটা বুঝছেন তো না এবার আসেন হচ্ছে কয়েকটাতে আসেন রাত্রে ওটা বুঝছেন আসেন আচ্ছা পরীক্ষায় যদি বলা হয় যে কমন 10টা পয়েন্ট লিখতে লিখতে পারবেন পরীক্ষা যদি আসে রেইনজিনের কমন 10টা পয়েন্ট পয়েন্ট তো স্যার দেখলে বলো বলে কি আরে ওষুধের নাম বলে দিলে তো ওগুলো ডিটেলস লিখতে হবে না অমিপ্রাজলের সাথে ওখানে তো মুডাব অ্যাকশন আলাদা হ্যাঁ এই যে পারফেক্ট হচ্ছে মোটিভেশন কাল ধরে এস টু রিসেপ্টর ব্লকার যদি হবে এস টু রিসেপ্টর ব্লকার বাকি মোটামুটি সবগুলো একই থাকে ঠিক আছে আর যদি ড্রাগ ইন্টারেকশনে দিবেন যে তেমন কোনো ড্রাগ ইন্টারেকশন নেই ঠিক আছে ক্লিয়ার একটু লিখে রাখতে পারেন তাহলে লিখে রাখতে পারেন আমি প্রাজল থেকে যত প্রাজল আসলে একই রকম হবে আর আপনার এটা কি করে বলেন তো কাকে ব্লক করে মানে কি হিস্টামিন টু রিসেপ্টর এইচ ওয়ান রিসেপ্টর কে কে ব্লক করে আর এইচ টু রিসেপ্টর কে কে ব্লক করে ক্লিয়ার এইচ ওয়ান রিসেপ্টর ব্লক হলে কি হবে আমার এইচ ওয়ান রিসেপ্টর অ্যাক্টিভ হলে আমার কি হবে এলার্জি ঠান্ডার প্রবলেম হচ্ছে যেমন আমি ঠান্ডা তার মানে কি আমার কিন্তু এইচ ওয়ান রিসেপ্টর অ্যাক্টিভ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আর এইচ টু রিসেপ্টর অ্যাক্টিভ হলে কি হবে তিন হচ্ছে কি ইন্ডিকেশন কি তাহলে দেখেন তো অ্যালার্জিক রিঅ্যাকশন রাইটিস অ্যালার্জি কনজাংটিভাইটিস অ্যালার্জি ডার্মাটাইটিস
ডার্মাটাইটিস মানে হচ্ছে আজকে হচ্ছে নাক দিয়ে সর্দি তারপরে হালকা কাশি তারপরে হচ্ছে আপনার যে ডার্মাটাইটিস মানে হচ্ছে অনেকে দেখেন না যে এই ট্রেভেলে ফুলে যায় হঠাৎ করে ফুলে লাল হয় ফুলে চুলটা ডার্মাটাইটিস ঠিক আছে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে দেখেন কন্ট্রাইন্ডিকেশন হাইড্রোজেনেশন হলে মানে এটা খাইলে যখন একটা যে রিঅ্যাকশন হয় তাহলে এটা খাওয়া যাবে না তারপর হচ্ছে ডোজেস ফর্ম অতিরিক্ত সেনসিটিভ আছে মানে এই ওষুধ খাইলে তার এটা অতিরিক্ত সেনসিটিভ কাজ করবে না ওষুধ বা শরীরে বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দেবে এটা হচ্ছে হাইপার সেনসিটিভ ঠিক আছে আচ্ছা ডোজেস ফর্ম 5 মিলিগ্রাম ডোজেস ফর্মে কিন্তু 5 মিলিগ্রাম দেওয়া যাবে না ডোজেস ফর্মে শুধু ট্যাবলেট বা সিরাপ ঠিক আছে এটা দুইটা ফর্মে পাওয়া যায় ট্যাবলেট হাইপার সিরাপ ঠিক আছে হাইপার সেনসিটিভ ট্যাবলেট 5 মিলিগ্রাম এটা দেওয়া যাবে না কারণ এটা তো পরিমাণ না হ্যাঁ বুঝছেন না কেন দেওয়া যাবে না ডোজেস ফর্ম ডোজেস ফর্ম এটা দেওয়া ক্যাপসুল হ্যাঁ ট্যাবলেট অথবা হ্যাঁ ডোজেস দিবেন প্রতিদিন রাতে শোয়ার সময় একটি 5 মিলিগ্রামের ট্যাবলেট এই 5 মিলিগ্রামটা একটির সাথে লাগাতে হবে একটির পরে বুঝতে পারছেন যাই দেখুন ঠিক করে এখন বলে দিচ্ছি ওড়িতার কোনো ফার্মাসিস্ট বানায়নি এই জন্য এরকম আছে এই জন্য তো ঠিক করে দিচ্ছি যেসব প্রবলেম ওগুলো তো আমি ঠিক করে দিচ্ছি একটি 5 মিলিগ্রাম ট্যাবলেট ঠিক আছে একটি ট্যাবলেট একটি কতটুকু ট্যাবলেট 100 মিলিগ্রাম না 1 মিলিগ্রাম আচ্ছা ঠিক আছে কিন্তু এটা উপরে দিবেন না 5 মিলিগ্রামটা উপরে দিবেন না ঠিক আছে ওকে বুঝতে পারছেন জি আচ্ছা এবার হচ্ছে সাইড এফেক্ট দেখেন কি হতে পারে এটা মুখ শুকনো হতে পারে তারপর টায়ার লাগ করার ফিলিং যায় নৌশিয়া ভমিটিং আর কোনো কিছু যদি না পারেন তাহলে হচ্ছে নৌশিয়া ভমিটিং খেতে পারেন কারণ ম্যাক্সিমাম ড্রাগেরই সাইড এফেক্ট হিসেবে নৌশিয়া ভমিটিং থাকে আমরা যখন পরীক্ষায় দেখাইছি যে আটকা যেতাম তখন ওই নৌশিয়া ভমিটিং খেয়ে আমরা তো প্রায় 2 বছরের মতো ফার্মাকোলজি পড়ছি তাই দেখা গেছে যে 100-150 ড্রাগের মতো প্রায় মানে উচ্চ হাইপার সেনসিটিভ মানে সেনসিটিভ মানে কি সংবেদনশীল হাইপার মানে অতিরিক্ত অতিরিক্ত সংবেদনশীল মানে প্রবলেম থাকে হাইপার টেনশন টেনশন মানে কি মানে প্রেসার হাইপার মানে উচ্চ উচ্চ ঠিক আছে আর আপনি ভাবছেন যে হাইপার টেনশন এক না লাগে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবার আসেন এরপরটা কি আছে সাইড এফেক্টের পরে কি আছে ড্রাগিং রিঅ্যাকশন অনেকটা কি আছে এগুলো সার্টিফিকেশন করে তবে তেমন ক্ষতি করে না হ্যাঁ এই যে এরকম লিখে দেবেন আগে যদি স্পেসিফিক না থাকে ম্যাক্সিমাম করে এভাবে লিখে দেবেন আচ্ছা এবার আসেন প্রেগন্যান্সি ক্যাটাগরি এটা হচ্ছে প্রেগন্যান্সি ক্যাটাগরি কিন্তু আপনার সি সি এটা প্রেগন্যান্সি ক্যাটাগরি সি না সেফ কোনটা সেফ এ বি এ সবচেয়ে বেশি সেফ কোনটা এ এ তারপরে সেফ কোনটা বি তারপরে পরে ব্লড দেওয়া হবে না তারপর তো সাধারণত প্রেসক্রাইব করে না আপনার সি তো বেশি ডি ভিতরে যখন লিফলেটে লেখা থাকে যে প্রেগন্যান্সি ক্যাটাগরি লিফলেটে লেখা থাকে স্যার যে ডাক্তাররা বুঝেন কিভাবে যে এটা ভিতরে কি লেখা আছে আমার এটা প্র্যাকটিস করতে হবে মানে এই যে এইটা দেখে বুঝ যে লেস ডক্টরের সাথে আর বুঝতে যে এটা প্রেগন্যান্সি যেমন আমি প্রেজেন্ট প্রেগন্যান্সি ক্যাটাগরি বি আর এই সময় প্রেজেন্ট এটা আগে বি ছিল না এই যে কয়েক মাস আগে 2-3 মাস আগে না এই বছর খানিকের মধ্যে এটা বি হয়েছে আর কি তার আগে ছিল যে এটা এখনো চিকিৎসা প্রক্রিয়াধীন আছে তারপরে যে ব্র্যান্ডেরই লেখুক না কেন এটা ব্র্যান্ডের জেনেটিক মানে এটা সি জি জেনেরিক জেনেরিক নিয়ে আমরা কাজ করব ব্র্যান্ড নেম নিয়ে কাজ করব মনে রাখবেন জেনেরিক অনেক সময় তো ট্যাবলেটের ভিতরে যে যে প্রেসক্রিপশন থাকে ওটাও লেখা প্রেসক্রিপশন না ওটা হচ্ছে আপনি বলে ইনসার্ট বলি আমরা ইনসার্ট ইনসার্টে এই 10টা পয়েন্টই থাকবে ঠিক আছে যেমন যে কোনো নতুন ড্রাগ যদি আমরা বাজারে আনতে যাই যেমন আমি হচ্ছে প্রায় সামনের মাস দুয়েকের মধ্যে আমি প্রায় 10টা ওষুধ নতুন নিয়ে আসবো মানে আমাদের কোম্পানি
দশটা ওষুধের ডিজাইন থেকে ফার্স্টে ফর্মুলেশন করছি, করে পিডিটিডিগুলো কাজ করছে, এখন হচ্ছে ওগুলো ইনসার্টগুলো আছে না, এগুলো ওগুলো বানাচ্ছি আর কি ইংলিশ বাংলা বুঝে এরকম আর কি। ঠিক আছে, যারা ওষুধটা নিয়ে আসবে যে ফার্মাসিস্ট সে এগুলো সব কিছু রেডি করে ইনসার্ট থাকতে হবে মাস্ট, তাছাড়া কিন্তু ওই চলবে না। আচ্ছা, এরা ডিজিটাল থেকে বাংলাদেশের নির্দেশনা করে এটা থাকবে, ডেসক্রাইবারের মানে হচ্ছে প্রেগনেন্সি আর এগুলো এবিসিডি প্রেগনেন্সি ক্যাটাগরিটা মাস্ট বি থাকতেই হবে আপনার ইয়ের মধ্যে, মানে ইনসার্টের মধ্যে পাবেন। প্রেগনেন্সি ক্যাটাগরি, ল্যাকটেশন মাদার, প্রেগনেন্সি ক্যাটাগরি এভাবে না থাকলেও থাকবে যে ল্যাকটেশন মাদার। ঠিক আছে, বা প্রেগনেন্সি উইমেন পরীক্ষায় স্যার এইভাবে আসতে পারে না যে ফেক্সোফেনাডিল অথবা যে রূপটাডিল একই তো সব? হ্যাঁ, আসতে পারে, সব আসতে পারে, আসতে পারে, অবশ্যই আসবে। ক্লিয়ার? আর হচ্ছে স্টোরেজ, স্টোরেজ তো হচ্ছে এটা ক্লিয়ার, তার কোনো সমস্যা এই সময় সেন হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক হোক, তারপরে এটা হয়ে যাবে, বাকিগুলো আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ক্লাস টেনে লাভ হয়েছে বুঝছেন কিছু, একটু পড়তে হবে কিন্তু, রিভিউ করতে হবে, ভালো থাকবেন তাহলে। হ্যাঁ, আর আপনারা দেখেন যে মনি ভাই করে কিনা, যদি না করে তাহলে আগে করা যাবে, দেখেন নেয় কিনা। আচ্ছা, সমস্যা নেই, হবে, সবাই এক একজনের ক্যাপাবিলিটি এক এরকম, তো ভাইয়া অনেক ভালো, উনি ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার কিন্তু। আচ্ছা, কি জানি এটা, আচ্ছা ভুলে গেলাম, আচ্ছা ঠিক আছে, এই আছে কিন্তু ওই যে আপনার ওই আপনার মতো মানে অনেকটা সময় যেমন টাইম পাই না, একজন পরে দেখে খুব একজন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ইনশাল্লাহ হবে, পড়েন, আগে থাকেন, যা পড়বেন ভাই মনে রাখবেন তাহলে হবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। একদিনে মোটামুটি একটা আমাদের কি সবটা বের এন্টি বাইটি ফার্স্ট করে ডাক্তার এসেছিল দিদি, হ্যাঁ একদম ঠিক, সবটা বসে রাত করে একদিন পাইছিল আমাদের দুই ঘন্টা করে একদিন পাইলো, আর আমাদের সাথে আলো বুঝি হ্যালো কি আমাদের ঠিক করে নাই ফার্স্ট এইড, হ্যাঁ ফার্স্ট এইড করাইছে ভাই, আরে কি জানি ওটা পরে কমন মাফলা রেখে গেছে, থ্যাংক ইউ। মজার সাথে সিলেবাস তো দেখো আমাদের
গল্প দেয় যে 4 লাখ টাকা 3 লাখ টাকা হয়ে যায় হয় ৩২,০০০ টাকা নিব নিজে দিল সারা বাংলাদেশে যা করতেছে আপনি যদি ঢুকে দিক ওই আমি এটা খালি বললো আপনার কিন্তু দাঁড়াইছিলেন যে আমরা তো সার্টিফিকেট দেওয়া আমাদের ইয়ে মানে আমাদের যে ফার্ম এই ফার্ম ও কার মানে সাপের মধ্যে শরীর প্রভাব হচ্ছে কিন্তু হয়েছে কি 3 মাসের পর 5 লাখ টাকা দেবো সার্টিফিকেট নিয়ে সার্টিফিকেট 5 লাখ টাকা দিয়ে তাহলে আপনি বিভিন্ন বাড়ি ছিলেন দোকানে বসে অভিজ্ঞতা দিলেই অনেক বেশি সার্টিফিকেট হলে এই ভ্যালু আর এই বাইরে যে 2 বছর 4 বছর করবো তো ওই যে সার্টিফিকেটটা নিব ওটাকে নাম করতে পারবো যে বড় বড় ডাক্তার আছে কিন্তু এখানে ওই শিখার মতো দেখেন না যে আমি করতেছি না আজকে প্র্যাকটিস অফ মেডিসিন বলে।